আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা তিন জাল আর আমার এক দেবর মিলে আজকে আমরা প্রজেক্ট পর্যবেক্ষণ করতে আসছি। তো এখন যাইতেছি, সামনে একটা আম গাছ আছে, সেখান থেকে আম পারবো। ওড়ি না ওড়ি না ওড়ি আমরা না ওড়ি দলে পিঠে বকম ধরব কম পিঠে বসি। এটা মনে হয় আম গাছ। তো আম গাছের কাছে চলে আইসি, আম গাছ অনেক আম আছে দেখালই। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ উড়েন উড়েন। এ বললে গাছ গা বিদেশ যায়, এত বড় রিস্ক নিতেছে আম পাকতো। এই যে শেষ মেশে এনে একটা পাইলাম, ওই পানিতে আরেকটা ভরে রয়েছে, ওই নিচে আরেকটা আছে। এ হয়েছে আমাদের কই মাছের, এই যে কই মাছের প্রজেক্টের পারে মানে পাশে আর কি, এটা এটার মধ্যে তিন ভাগে দুই অংশ করছে ভুট্টা আর এক অংশতে বাদাম করছে। আমি আজকে প্রথম কাছ থেকে বাদাম গাছ দেখলাম, বাদাম গাছ কিরকম বা কি মানে কেমন দেখা যায় আজকে প্রথম দেখছি। আমি দেখি নাই কখন আমাদের এলাকাতে বাদাম গাছ, আসলে আমি চাষ করতে মানে বাদাম চাষ করতে দেখি নাই। তো আজকে প্রথম দেখলাম বাদাম উদ্বারিল। বেবিকর্ন মিমি আম খাওয়ানোর লেগে বালতি ফুরাইতেছে পানি জুড়ানোর লেগে। হ্যাঁ মিম আম খাওয়ানোর লেগে তাড়াতাড়ি বালতি ফুরাইতেছে। হ্যাঁ এ ঘুরি বানাইছে কে শুধু নিনি উড়াইছে নি, কোন দিন উড়াইছে? নিচে ইয়া দিছে কি জাল দিয়ে নি, নিচে দিয়ে ইয়া দিছে? এই যে দেখেন, আমি আজকের যে ভিডিওতে বলছিলাম যে মুরগিগুলা, এই যে সেই মুরগি, ওই যে আরেকটা আছে, এগুলা ব্রাহ্মা মুরগি। এই দেখেন এগুলো পায়ের মধ্যে একদম পশমে ভরা, কি সুন্দর দেখা যায় মুরগা। এই যে আরেকটা, এগুলো সেই দামি মুরগি, এগুলা মুরগি মুরুক না, এগুলো ডিম দিব। এই ইমান লবণ মরিচ দে, লবণ মরিচ কই গেছে কে? হ্যাঁ তুমি খাবা নি খাবা না? মজা নি আদিবা, তোর আমি এখানে তার একটা টুকা থুই আমার হাতেটা ফুরিতে নজর দিছে, চিন্তা আছে তুই? হ্যাঁ তোর আম্মা কি জিনিস, এবারে আশেপাশে